আমার মনে হয় সবচেয়ে বড়ো ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্রিকেট কালচারটা নষ্ট করা দেন এই চেয়ারের পিছনে যে ডিরেক্টরের চেয়ারে কারা বসেছেন আমাদের আমাদের খেলোয়াড়দের কাছে অত ইম্পর্টেন্ট না কে প্রেসিডেন্ট হচ্ছে অত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটের যে কালচারটা সেইটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন তখন কিন্তু কোচের কোনো ভূমিকা নেয় খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছে না কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছে না অনেক বড় টিম আছে যে টিমে চারশো পাঁচশো সাতশো রান করছেন তো দেখা গেল যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছে না লেগ বিভার হচ্ছে কিন্তু দেখা গেল সেকেন্ড টাইম চাঁদ পেশো সত্তর আশি রান করছে পাঁচশো ছশো রান করছেন দেখা গেল যে আপনি ইন্টারন্যাশনাল যখন খেলতে চছেন তখন দেখা গেল যে ওই পরীক্ষায় যে আম্পায়ার এক চান্সে আউট দিয়েছে এই যে ধরেন আমি খারাপ যে করা হয়েছে কালচারটাকে এটাকে এখান থেকে উদ্ধার করতে হবে এবং আরেকটা হচ্ছে যে আপনার কোম্পানির রানরা আপনার সময় অলিখিতভাবে আমরা জানি যে একটা বা দুটা কোম্পানির সমস্ত টিম গুলো আছে তারা হয়তো কিছু টাকা ফাইন্যান্সিয়াল টাকা কিছু দিয়ে হয়তো দেখা যে কাউন্সিলারশিপ নিয়ে তারা শুধুমাত্র এই চেয়ারটা নেওয়ার জন্য তারা ওই পোস্টগুলো নেওয়ার জন্য করেছে ফলে টিমের প্লেয়ার গুলো সাফার হতো মানে টিম বানাতে হচ্ছে টিম বানাই দিত প্রজেক্ট প্রোফাইলের মতো টিমগুলো পনেরোটা পনেরোটা করে টিম বানাই দিত এটা এই টিমে এই প্লেয়ার খেলবে এই টিমে এই প্লেয়ার খেলবে এই টিমে এই প্লেয়ার খেলবে কোচগুলো এইভাবে সেট করতো কোচের কোনো মেধা ইউজ হতো না যে একটা থাকে না যে লিগ হওয়ার আগে এক মাস আগে দুই মাস আগে ছয় মাস আগে একটা কোচকে নিয়োগ করতে একটা ক্লাব যে সে তার মতো করে বাছাই করে বিভিন্ন লিগ থেকে প্লেয়ারগুলো সিলেক্ট করবে তো প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে যে মিস ইউজ করা হয়েছে তো এই জায়গাগুলো থেকে আমার মনে যে সুন্দর একটা পলিসি মেক করতে পারলে খুবই সম্ভব যে বাংলাদেশের ক্রিকেটের সবাই পাগল ক্রিকেট পাগল তো যেটা এই দেশের সম্ভব খুব তাড়াতাড়ি সেটা হয়তো অন্য সম্ভব হতো না আমার হয় যে আম্পায়ারিংটাকে ডেভেলপ করতে হবে সিন্ডিকেটটাকে ভাঙা দরকার ক্লাব থেকে যে চ্যালেঞ্জিং জায়গাটা নিয়ে আমরা যেমন আজ থেকে পনেরো বিশ বছরের আগে তিরিশ বছর আগে খেলেছি আবহানি মহানের চেহারা দেখতে পারতো না মহান আমণি ছেড়া দেখতে পারত না এখন হয়ে গেছে আবনি মহান একসাথে এক টেবিলে বসতে নাস্তা করছে খেলা গল্প করছে তো খেলার মাঠের জায়গাটা হবে এরকম কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব থাকবে কিন্তু আপনি ধরেন আগে থেকে সেট হয়ে থাকছেন যে এই প্লেয়ার আমি নিব আপনি এই প্লেয়ার নেবেন না তাহলে এটা কী করে হয় তো এই জিনিসগুলো প্রত্যেকটা শুধু আব্বানি মনে মনে না প্রত্যেকটা ক্লাবের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে হয়েছিলো যার জন্য খেলার মধ্যে ওই বলবো যে ওই স্পিডটা ছিল না ক্রিকেটের যে স্পিডটা বলে সেই স্পিডটা ছিল না এবং তার জন্য প্লেয়াররা নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করতে পারে আজকে যদি দেখেন যে আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা যদি বলি মাস্টাবি সাকিব তামিম এরা কিন্তু টাফ ক্রিকেট খেলে এসছে এটা টাফ ক্রিকেট খেলে এসছে বলে এরা এখনও ফাইটার হিসেবে মাঠে ক্রিকেট খেলতে খেলে বা খেলে আসছে তার পরবর্তী সময় এখন প্লেয়াররা কিন্তু আমি বলবো ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু তারা ওইরকম টাফ ক্রিকেট খেলতে পারে নাই বলে তাদের জন্য খুব টাফ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তো এই জন্য আমার মনে হয় যে নিচের জায়গাটা আমার মনে হয় যে আমাদের যে প্রিমিয়ার লিগ বলেন এনসিএল বিসিএল প্রত্যেকটা জায়গাতে আরও টাফ ক্রিকেট করাতে হবে তাহলে কিন্তু আমাদের মেন মঞ্চে যে ভালো পারফরমেন্স হবে আর এখন যে অবস্থায় আছে আমার মনে হয় এটাকে একটু বেটার পারফর্ম করা যায় না বাংলাদেশ টিমটা এখন যে অবস্থায় আছে রাতারাতি তো আপনি একদম একদম ইন্ডিয়া টিম হয়ে যাবে না বা ইন্ডিয়ান বিরাট কোহলি রোহিত শর্মা হয়ে যাবে না যতটুকু ডেভেলপ করা যায় ডেভেলপ করে সামনে অপোনেন্ট টিমগুলোর সাথে যেন ভালো ফাইট করতে পারি ভালো খেলতে পারি জিততে পারি সাথে সাথে আপনাকে এই লং টার্ম প্ল্যানে যেতে হবে যে নিচের দিকের আমার এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে পুরা পরিষ্কার করলে আপনি দেখবেন যে যেমন স্কুল ক্রিকেট আমি জানি যে স্কুল ক্রিকেট খুব জনপ্রিয় শুধু ফেসবুকে বিভিন্ন সময় দেওয়া হয় যে ফেসবুকে ওপেনিং হয়েছে এই চ্যাম্পিয়ন হয়েছে এগুলো আসলে বেসিক্যালি প্রমোশন কিন্তু আসলে রাইটওয়েতে জনপ্রিয় করার জন্য আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আছে মিডিয়াতে দেন একটা সুপার করে যে তোমার স্কুলকে রেডি হও যে তুমি প্রত্যেকটা স্কুলে মানে জেলায় জেলায় স্কুল ক্রিকেট হবে কোচের সংখ্যা অনেক কম আমাদের বাংলাদেশে ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আপনি আমাদের যে পরিমাণ খেলাকে প্লেয়াররা ভালোবাসে এবং বিভিন্ন জেলায় উপজেলায় খেলে ওই পরিমাণ কোচ কিন্তু আমাদের নাই আমাদের সাপোজ যদি কোচ একটা এডুকেটেড ডিপার্টমেন্ট রাখা হয় এবং কোচ এডুকেটেড ডিপার্টমেন্ট কাজ হবে বাংলাদেশের যত একাডেমি আছে সব একাডেমি ক্রিকেট বোর্ডে এনলিস্টেড করা কী কাজ হবে ধরেন ঠাকুরগাঁয়ের তিনটে অ্যাকাডেমি আছে দিনাজপুর চারটে অ্যাকাডেমি তাদেরকে সবাইকে লেভেল ওয়ান লেভেল টু করা এই জন্যই যে একটা ধাঁচে যেন সব প্লেয়ার তৈরি হয় এই আট নয় বছর থেকে তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত তাদের হাতেই থাকে হাতে ঘড়ি চোদ্দ বছরে যখন বিসিবির কাছে তিরিশ জনের মধ্যে সেই মানে সিলেকশন হয়ে আসছে তখন কিন্তু দেখা সে আবার টেকনিক চেঞ্জ করছে এই ভুল হচ্ছে না তুমি তো এটা ভুল হয় নাই তুমি মানে ভুল শিখে এসছো তো এই একটা ছেলে আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে ধরুন সাপোজ এক্সাম্পল ক্লাস ওয়ান থেকে শুরু করেছে ছয় ক্লাস সিক্সে যে ফ্লুয়েন্ট ইংলিশ বলছে কিন্তু বাংলা মিডিয়ামের ছেলেকে এসএসসি পড়ার পরে যদি বলা হয় যে ইংলিশ মিডিয়ামে কথা বলতে ও পারবে না ও আবার ওটা ট্রান্সলেট করে যে করতে হবে তো আমার মানে হয় ছোটোবেলা থেকেই আলটিমেটলি ওই শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট যে রাইট জায়গাতে ওই রুট লেভেলের কোচগুলোকে আমাদের মানুষ করা এবং সাথে আমি বলবো যে মাঠের সংখ্যা নাই মাঠ ডেভেলপ করতে হবে সবাইকে মিলেই কাজ করতে হবে যে ক্রিকেট বোর্ড একা হয়ে যাবে তা না সরকার যারা থাকবেন বিশেষ করে ক্রিকেট বোর্ড অনেক বলবো যে এত কোটি কোটি টাকা দেখিয়েছেন আমাদের পরিকল্পনা ছিল না আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি কয়েকদিন আগে খোঁজ দিয়েছি যে আমাদের বিকেএসপিতে প্রায় অলমোস্ট সাড়ে ছশো বিঘা জমি আছে বিকেএসপির আন্ডারে আপনি যদি একশো বিশ একর জায়গা হচ্ছে এই সাভারে বিভিন্ন জায়গায় তিরিশ একর ষাট একর এরকমভাবে জায়গা আছে বিকেএসপি এস একটা ইনস্টিটিউট স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তারই যদি সাড়ে ছশো বিঘা জায়গা হয়ে থাকে খুবই ভালো প্রতিষ্ঠান ধরলাম কিন্তু আপনি যদি আবার সাথে ক্রিকেট বোর্ড যদি এরকম একটা চিঠি লিখতো প্রত্যেকটা ডিসিকে জেলা বরাবর যে আমরা ক্রিকেটের উন্নয়নের জন্য মাগুরাতে বা দিনাজপুরে একটা ক্রিকেট মাঠ বানাতে চাই আমাকে বিশ বিঘা একটা জায়গা দেন আমরা একটা সুন্দর মাঠ বানাতে চাই উইদাউট মানি টাকাও লাগবে না কীভাবে লাগবে যে আপনি যদি ডিসি সাহেব অবশ্যই চাইবে যে সবাই ভালোবাসে ওই এলাকার মানুষ কী করবো আমরা ওই উন্নয়নের জন্য ক্রিকেটের উন্নয়নের জন্য দিনাজপুরের আমরা এই এলাকায় একটা সুন্দর ক্রিকেট মাঠ বানাবো এই মাঠের জন্য আপনি যদি আমাকে বিশ বিঘা জায়গায় একটা একর করে দেন আমরা একটা ক্রিকেট ডেভেলপ করবো ওখানে আপনার জেলার জন্য উন্নয়ন করব কারণ ওই মাঠটাকে আমি কর্পোরেটের সেক্টরে ছেড়ে দেবো যে বাংলাদেশে অনেক কর্পোরেট হাউস আছে যে যারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন তারা সামাজিক উন্নয়নে আমি ওই কর্পোরেট হাউজের নামে দশ বছরের জন্য তাকে লিস্ট দিয়ে দিলাম যে এই মাঠটা আপনার নামে থাকবে ধরুন এবিসি দিনাজপুর ক্রিকেট গ্রাউন্ড তার হাতে দিলাম পুরো মেনটেন্সে করবে ক্রিকেট বোর্ড কোনো স্যালারি দেবে না তার হাতে একটা পাঁচটা গ্রাউন্ডসম্যান দিয়ে একটা মাসে এক লাখ টাকা করে হয়তো আমি যেহেতু একাডেমি চালা আমি যতদূর জানি যে পাঁচটা গ্রাউন্ডসম্যান এবং একটা কিছু দিলে আপনি একটা একটা গ্রাউন্ডস আরামে চালাতে পারবেন ওইখানকার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ওইখানকার আন্ডার ফোরটিন টুর্নামেন্ট যত আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এবং এমনকি ওদের যে ক্লাব ক্রিকেট ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার সেকেন্ড ডিভার সব খেলা ওখানে খেলাবেন এমনকি ডিস্ট্রিক্ট কোচ যিনি আছেন অ্যাপয়েন্টেড ক্রিকেট বোর্ডের অলরেডি পেইড তো তার সাথে দুটা তিনটা লোক দিয়ে দিতে হবে ওখানকার স্থানীয় কোচ দিয়ে দিতে হবে তারা ও একাডেমি বানায় ফেলবে ইনস্টিটিউট এখানে সমস্ত দিনাজপুরের সমস্ত খেলাগুলো হবে তো প্রত্যেকটা জেলাকে যদি আমরা এইভাবে ধরে রাখতে পারি তাহলে আমরা মানে যে সম্ভব অসম্ভব কিছু না বিশ্বমানের স্টিল থার্মিক দেশের একমাত্র